সেট নম্বর নয় পূর্ণ মান হচ্ছে ছত্রিশ নম্বর আর যে একটা পূর্ণ সেট এই ভিডিওর মাধ্যমে আমরা উপস্থাপন করছি বিভাগ কয়ে চোদ্দোটা কোথায় তোমরা জানো আগে ভিডিওগুলোতে আলোচনা করা হয়েছে চোদ্দোটা এক নম্বরে কি আছে অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হল চারটে অপশান ক পর্যায়ন খ ক্ষৈবন গ আববিকার গ ঘ নগ্নি ভবন তাহলে সঠিক উত্তরটি হবে দুটোর সম্মিলিত হচ্ছে ক পর্যায়ন একটা চলমান বালিয়ারিকে বলা হয় চারটে অপশান কি কি আছে বারখান শিব ধিয়ান লোয়েস সঠিক উত্তরটি হবে গ গিয়ান তিনেরটা হিমবাহ পৃষ্ঠে আড়াআড়িভাবে যে ফাটল সৃষ্টি হয় তাকে বলা হয় কি। কী একে হচ্ছে বাগসুন খ হচ্ছে ক্লাফ্ট গ করি ঘ কেভাস সঠিক উত্তরটি হবে তোমার ঘ কেভাস চারেরটা সাহারায় পোস্তরমর মরুভূমিকে বলে কি বলে ক বলে রেগ দিয়া আছে ঘয়ে ক্ষয়ে রিগ গয়ে হামাদা ঘয়ে গিভার্স সঠিক উত্তরটি হবে গ হামাদা পাঁচেরটা নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা বৃদ্ধি পায় চারটে অপশান কী কী দেখে নিই ছত্রিশ গুণ চৌষট্টি গুণ চব্বিশ গুণ বাহাত্তর গুণ সঠিক উত্তরটি হবে খ চৌষট্টি গুণ ছয়েরটা ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কয়ে কেটু খ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা গ মাউন্ট এভারেস্ট ঘ হচ্ছে নাম চাবা রোয়া সঠিক উত্তরটি হবে খ কাঞ্চনজঙ্ঘা সাতেরটা ব্যাসল শিলা থেকে সৃষ্ট মাটি হল চারটে অপশান কয়ে পলি মাটি খ লোহিত মাটি গ কৃষ্ণ মাটি ঘ ল্যাটেডাইট মাটি ব্যাসল শিলা থেকে যে মৃত্তিকা সৃষ্টি হয় গ হচ্ছে কৃষ্ণ মা রেগুর মাটি আটেরটা ভারতের পূর্বতম বিন্দু চারটে অপশান ইন্দিরা পয়েন্ট ইন্দিরা কল কন্যাকুমারিকা কি বুথু সঠিক উত্তরটি হবে কিউথু এক দশমিক নয় বা নয়েরটা ভারতের পশ্চিম উপকূলে উপহ্রদগুলিকে বলে কয়ে তাল খয়ে কয়াল গয়ে দিয়ারা ঘ ধান সঠিক উত্তরটি হবে খ কয়াল দশেরটা ভারতের একক বৃহত্তম শিল্প ক বস্তবায়ন খ লসবাদ গ পাট ঘ পেট্ট রসায়ন সঠিক উত্তরটি হবে ক বস্তবায়ন শিল্প এগারো দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য ক পশ্চিমবঙ্গ খ ছত্তিশগড় গ বিহার ঘ কেরালা সঠিক উত্তরটি হবে তোমার গ বিহার বারো ভারতের ধান গবেষণাগার অবস্থিত ক যোরহাট খ কটক গ পুষা ঘ চিকমা গালুর সঠিক উত্তরটি হবে ধান গবেষণাগার উড়িষ্যার কটক শহরে অবস্থিত তেরোটা ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা ক সালেম খ জামশেদপুর গ দুর্গাপুর ঘ ভিলাই বর্তমানে ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানার নাম হচ্ছে দুর্গাপুর চোদ্দটা সুস্থায়ী উন্নয়নের সঙ্গে সম্পর্কিত কমিশন হল ক বুটল্যান্ড খ কোটারি গ হান্টার ঘ মন্টিল সঠিক উত্তরটি হবে ক বুটল্যান্ড কমিশন বিভাগ ক্ষ বিভাগ ক্ষয়ে প্রথমে আছে যে বাক্যগুলো শুদ্ধ হলে পাশে সু লিখতে হবে আর অশুদ্ধ হলে পাশে তোমাকে লিখতে হবে অ লিখতে হবে একে কি বলছে বায়ু উৎপাদন প্রক্রিয়ায় ক্ষয় কাজ করে এটা হবে অশুদ্ধ উৎপাদন প্রক্রিয়া এটা বায়ু উৎপাদন প্রক্রিয়া করে না উৎপাদন প্রক্রিয়াটা কাজ হচ্ছে হিমবাহের ডামলিন হিমবাহের ক্ষয়কার্যের ফলে গড়ে ওঠে এটাও অশুদ্ধ হ্যাঁ ডামলিনের এটা ক্ষয়কার্যের পরিবর্তে সঞ্চয় কার্য হতো সেটা হচ্ছে শুদ্ধ হতো ভারতীয় কৃষি মূলত ব্যাপক প্রকৃতির এটা হচ্ছে অশুদ্ধ ব্যাপকের পরিবর্তে জীবিকা সত্ত্বাভিত্তিক হতো তাহলে শুদ্ধ হতো অটোমোবাইল শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয় এটা হচ্ছে অশুদ্ধ অটোমোবাইল শিল্পকে আধুনিক শিল্পে দাঁড়া এটা অটোমোবাইলের পরিবর্তে পেট্রো রসায়ন থাকলে তোমার শুদ্ধ হতো ভারতের একমাত্র শুল্ক মুক্ত বন্দর হচ্ছে নবসেবা এটাও অশুদ্ধ নবসেবার পরিবর্তে যদি কাণ্ডালা থাকতো তাহলে এটি শুদ্ধ হতো এটা হলে অশুদ্ধ বাণিজ্যিকভাবে ফলের চাষকে ওলেরি কালচার বলে এটা হবে অশুদ্ধ হুম কালচার হচ্ছে শাকসবজির চাষকে বলা হয় অলিডিকালচার কালচার কেরল রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি এটা হবে শুদ্ধ দুয়ের দায় কি বলছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো ছটি দেখো প্রথমে কী দেওয়া আছে এক একটা শিলাময় মরুভূমি ড্যাশ নামে পরিচিত শিলাময় মরুভূমিকে বলা হয় হামাদা হ্যাকা মহাকা দয়াকা হামাদা নামে পরিচিত উৎস অঞ্চলে নদী অববাহিকা ড্যাশ নামে পরিচিত উৎস অঞ্চলে নদী হচ্ছে কি অবায়িকা নামে পরিচিত ধারণ বাইকা নামে পরিচিত কর্ণাটকে আম্রবৃষ্টি ড্যাশ নামে পরিচিত কর্ণাটকে বৃষ্টি চেরি চেরি ব্লোজম চেরি ব্লসম নামে পরিচিত শরৎকালে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তাকে বলা হয় ড্যাশ তাকে বলে আশ্বিনের আশ্বিনের ঝড় যাকে বলা হয় আশ্বিনের ঝড় মালের ওজন শিল্পজাত দ্রব্যের সমান হলে তাকে ড্যাশ কাঁচামাল বলে তাকে বলা হবে বিশুদ্ধ দয়ে ধরে তাকে হয় বিশুদ্ধ কাঁচামাল বলে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার ড্যাশকে বলে কোয়েম্বা ট্যুরকে কয়া অন্তঃর কোয়েম্বা ট্যুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে ভারতের প্রথম রেলপথ পরিবহনের সূচনা হয় কত সালে আঠেরোশো সালে এক আট মাস তিন সালে আঠেরোশো তিপ্পান্ন সালে যেটা মুম্বাই থেকে থানে প্রথম রেলপথের সূচনা হয়েছিল একটি বা দুটি শব্দে উত্তর দাও প্রথমে এক নম্বর পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহের নাম কি উত্তরটা হবে আলাস্কার বয়াকা ডয়রিপ ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় এটা হবে করমণ্ডল করমণ্ডল লিখতে পারো বা তামিলনাড়ুর উপকূলে লিখলেও হবে তামিলনাড়ুর উপকূলে তামিলনাড়ুর উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় আন্তর্জাতিক বাণিজ্য সবচেয়ে সস্তা পরিবহনের মাধ্যম কোনটি আন্তর্জাতিক বাণিজ্যের সবচেয়ে সস্তায় পরিবহনের মাধ্যম হচ্ছে জলপথ জলপথ বল উইভিল পোকা কোন শস্য উৎপাদনের সঙ্গে যুক্ত বল উইভিল পোকা কোন এটা হচ্ছে কার্পাস কার্পাস বা তুলা ভারতের প্রাচীনতম জাতীয় সড়কপথের নাম কি ভারতের প্রাচীনতম জাতীয় সড়ক পথের নাম হচ্ছে গ্যাংট্যাং রোড জিআরএনডি টিআরইউএনকে ট্যাঙ্ক রোড গ্যাংট্যাং রোড বা বা শেরশাহ সুরি মার্গ রোড বা শের শাহ সুরি কথার অর্থ কি তাল কথার অর্থ হচ্ছে হ্রদ ভারতের রাজ্য বিভাজনের প্রধান ভিত্তি কি ভারতের রাজ্য বিভাজনের প্রধান ভিত্তি হচ্ছে ভাষা রাজ্য বিভাজনের প্রধান ভিত্তি হচ্ছে ভাষা ভারতীয় কৃষি গবেষণা পরিষদ ভারতের মাটিকে কয় ভাগে ভাগ করেছেন উত্তর তবে আট ভাগে আট ভাগে মৃত্তিকাকে ভাগ করেছে দুই দশমিক চারে আছে বাম দিকের সাথে ডান মিলিয়ে রেখো বাম দিকে কী কী আছে স্যাঁত ভূমি টিস্কো প্লাবন ভূমি অপসারণ প্রক্রিয়া ডান দিকে কি আছে ব্লো আউট স্বাভাবিক বাঁধ জামশেদপুর তরাই তাহলে দুই দশমিক একের সাথে কি হবে তোমার স্যাঁতে ভূমি হচ্ছে তরাই তাহলে দুই দশমিক এক পেলাম আমি চারের দাগেরটা দুই দশমিক এক থেকে আমি কি পেলাম চারের দাগেরটা এটা পেলাম এটার সাথে এটা পেলাম টিস্কো টিস্কো হচ্ছে তিনেরটা তিস্কোর সাথে কার সম্পর্ক জামশেদপুর তাহলে টিস্কো থেকে কোনটা পেলাম আমি তিনেরটা জামশেদপুর তাহলে এইটার সাথে কি হলো এইটা প্লাবন ভূমি প্লাবন ভূমির সাথে কার সম্পর্ক স্বাভাবিক বাঁধ তাহলে প্লাবন ভূমিতে কার স্বাভাবিক বাঁধ তাহলে প্লাবনভূমি তিনের সাথে কোনটা পেলাম আমি দুই একটা আর অপসারণ প্রক্রিয়া একটাই পড়ে রইল কোনটা ব্লো আউট তাহলে অপসারণ প্রক্রিয়ার সাথে কী পেলাম ব্লো আউট এটা হচ্ছে তোমার এক টা তাহলে আজই একটা পূর্ণ সেট আমরা আলোচনা করলাম